কলকাতার পলিটিক্স চেঞ্জ হয়ে যেতে পারে ডাক্তার মমিতা দেবনাথের যে ঘটনাটা ঘটে গেল আরজিকর মেডিকেলে ছত্রিশ ঘন্টা ডিউটি শেষে একটু বিশ্রাম নেবে তারপর তার উপর যে পাশবিক নির্যাতন তারপর তাকে মেরে ফেলা হলো একশো তেরোটা কামড় কামড়ের দাগ একশো গ্রাম সিমেন্ট একু বলছে একশো এর মধ্যে যদি পঞ্চাশ গ্রামও ব্লাড থাকে বাকি একশো গ্রাম কিন্তু সিমেন্ট থাকে একবার ইজিকুলেশনে একজন সুস্থ পুরুষের পাঁচ থেকে ছয় গ্রাম সিমেন্ট থাকে সেখানে একশো গ্রাম সিমেন্ট প্রায় বিশ জন এটাকে আপনি কি বললে ব্যাখ্যা করবেন কলকাতার মানুষজন এক হয়েছে তারা সবাই বলছে উই ওয়ান্ট জাস্টিস ঠিক এই মুহূর্তে মমতা ব্যানার্জি যিনি পুলিশের মন্ত্রী মুখ্যমন্ত্রী তারপর স্বাস্থ্যমন্ত্রী দায়িত্বে আছেন এবং তিনি একজন মহিলা এই ঘটনার পেছনের ঘটনা কিন্তু আছে অনেক বড় একটা চক্র আছে এখানে বলা হচ্ছে ওষুধের বিষয় আছে দুই নম্বর ওষুধের বিষয় যেটা আর একটা চক্র এই চক্রটার আসলে কেউ যখন অনেক বেশি পাপ করে পেলে একটা চক্র যখন বেশি পাপ করে গেলে তখন একটা ঘটনায় তাদেরকে একদম ধ্বংস করে দিতে পারে বাংলাদেশের দিকে তাকান বাংলাদেশের যে সাবেক সরকার ছিল তারা কিন্তু গত পনেরো ষোলো বছর ধরে দুঃশাসন চালিয়েছে দুর্নীতি করেছে অনেক আইন শৃঙ্খলার যে অবকাঠামো ভেঙে চুরমার করে ফেলেছে সাহিত্য শাসন যা আছে সব ধ্বংস করে ফেলেছে ইনস্টিটিউশনগুলো নষ্ট করে ফেলেছে এবং দেখেন মাত্র পনেরো দিনের ছাত্র আন্দোলনের মাথায় পালাতে বাধ্য হয়েছে শেখ হাসিনা তিনিও কিন্তু প্রথম দিকে আন্দোলনের মুভমেন্টটা বুঝতে পারেন নাই মমতা ব্যানার্জিও কি একই পরিণতির দিকে যাচ্ছেন কেউ কেউ কিন্তু বলছেন যে তাকে নির্বোধ বলছেন কেন বলছেন কারণ যারা আন্দোলন করছে যারা বিচার চাচ্ছে তাদের যে মুড এটা কিন্তু বুঝতে পারছেন না মমতা ব্যানার্জি কিন্তু বুঝবেন কিভাবে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে যারা লালন করছে বড় বড় হর্তাকর্তারা তারা তো বিশাল বিশাল সিন্ডিকেট এবং বিশাল দুর্নীতির সাথে জড়িত কান টানলে মাথা চলে আসতে পারে এই কারণে কি মমতা ব্যানার্জি চুপ। এখন সময় বলে দেবে মমতা ব্যানার্জির গদি পরিবর্তন হয়ে যেতে পারে এই ঘটনার মধ্য দিয়ে কলকাতার যারা আছেন সবাই নেমে পড়ুন উই ওয়ান্ট জাস্টিস আমরা বাংলাদেশ থেকে আমরাও এই ঘটনার তীব্র তীব্র নিন্দা জানাই এবং বিচার চাই